हेलो दर्शक, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बैगिन्नी। तो आज के एपिसोडे खूब मजार एक रेसिपी अपन साथे शेयर करब, और सेटा हलो चुआई पातार टक। टक बोलुन आर खट्टा बोलुन, जेटाई बोलुन ना केन, तो आशा करी पुरोटा समय जुड़े आमार साथे थाकबेन एवं एकटा लाइक दिए देखा शुरू कर देबेन। এইটাকে আমরা সাধারণত চুয়াই পাতা বলে থাকি, কেউ বা বলে চুকাই পাতা। অসম্ভব মজার এই খাট্টাটা, যারা জানেন না বা হয়তো চিনেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। তো দেখুন, এই শাকগুলো এরকম হয়, আর এগুলো হলো ফুল, অনেকটা পালং শাকের পাতার মতোই দেখতে, কিন্তু আমরা অনেকেই হয়তো চিনি, অনেকেই চিনি না। আমি এটাকে আঁশ ফেলে ফেলে কেটে নিয়েছি। ये आँचटा फेले दीते हबे, ना होय जखन आपनी रान्ना करबेन पेसि जेते पारे आँचगुला, सेजन्य आँचटा फेले जतो कुचि करे काटा जाए एभावे धुए परिष्कार करे केटे निबेन। एखन एई प्रचंड गरमेर भितरे जदि आमरा एई पातार टकटा बा खाट्टा रान्ना करे खाई, आमादेर भिटामिन सी एर अनेक उपकार हबे। आमादेर एई गरमे प्रचंड घाम होच्छे, एई पातार टक जदि आमरा দুই একদিন অন্তর অন্তর রান্না করে খাই তো অনেকটাই ভালো ভালো। এই শাকটা দিয়ে যে এত মজার খাট্টা হয়, আরও অনেক রেসিপি করা যায়, হয়তো আমাদের নতুন আপুদের অনেকেই জানেন না, সেই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। তো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়ায় বসিয়ে দিচ্ছি, দুমগ মতো পানি দিয়েছি, মানে সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই দিতে হবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ, আর হাফ টিস্পুন থেকে অনেক কম একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচ গুঁড়া, কারণ হলুদটা আমি বেশি দিতে চাচ্ছি না, কারণ আমি একটু সবুজ সবুজ রাখতে চাচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, দু কোয়া রসুন এবং একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়েছি। এটাকে আমি এখন 10 মিনিটের মতো বসিয়ে রাখবো, একদম সিদ্ধ হয়ে গেলে তারপরে। হ্যাঁ, আমার সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন এরকম হওয়ার পর আমি এটাকে চুলাটা অফ করে দিব, ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি করবেন না, একটু আধা ভাঙা মতো থাকে এরকম করবেন, বেশি করলে সেটা আবার স্যুপ হয়ে যাবে। এখন তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, আর আপনারা চাইলে গুটনি দিয়েও করে নিতে পারেন। তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি আগের একই কড়াইতে 2-4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ আর শুকনো মরিচ ডেলি। এটা অবশ্যই অ্যাড করতে হবে এই খাট্টার ভিতরে বা এই টকের ভিতরে। এটার আসল সিক্রেট বলুন আর যেটাই বলুন, আসল এই খাট্টার ফ্লেভারটা আসবে এই মরিচটা দেওয়ার পর। এটা কোনো অবস্থাতে মিক্সিং করবেন না, এটা দিতেই হবে, এটা দিলে আলাদা একটা সেন্ট হয়। তো আমি এটাকে 2-3টা ব্লক দিয়ে নিব। তো 2-3টা ব্লক এসে গেছে, এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, আর এরই মাঝে আপনারা লবণটা এবং জালটা একটু চেক করে নেবেন। তো হয়ে গেল নামিয়ে, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব মজার এই রেসিপি, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই প্রচণ্ড গরমে খাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডস ভাই বোনদের সাথে শেয়ার দিয়ে দিতে পারেন, এতে করে সবাই দেখে নিতে পারবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ, আর ঠিক থিকনেসটা এরকম থাকবে। অসম্ভব মজার একটা রেসিপি, আজকেই বাজার থেকে কিনে নিয়ে এসে এই রেসিপিটা করে ফেলুন। তো আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।